স্বামী ও সন্তানের কাছে নিজের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া এবং লোকলজ্জার ভয়ে ঘটনা করলেন গৃহবধূ। জানা যায়, আগরতলা দুর্জয়নগরের বাসিন্দা গৃহবধূ রীনা দাস দত্ত নামের মাঝ বয়সী এক মহিলা স্বামী এবং সন্তানের অনুপস্থিতিতে এলাকার দীপঙ্কর দেবনাথ নামের এক যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পাশাপাশি শারীরিক সম্পর্ক হয় দুজনের মধ্যে। এর মধ্যে দীপঙ্কর দেবনাথ গৃহবধূর কিছু আপত্তিকর ছবি তুলে রাখে নিজের মোবাইলে। পরবর্তীতে গৃহবধূর সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ছবিগুলো সামাজিক মাধ্যমে নজর পড়ে গৃহবধূর। হতভম্ব হয়ে অবশেষে লোকলজ্জার ভয়ে স্বামী এবং সন্তান রেখে নিজের ঘরেই মৃত্যুবরণ করেন মহিলা। গৃহবধূর স্বামী এই বিষয় নিয়ে এবং গৃহবধূর পরিবারের তরফ থেকে দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানান। কীভাবে হয়েছে, সুইসাইড করছে আর কি? স্যার, কী কারণে এরকম করছে? কী কারণে হয়েছে এমন তদন্ত করতে পারি না, কিন্তু তিনদিন আগে মানে ফেসবুকে একজন একটা দু তিনটা ছবি ছাড়ছে, যার থেকে হইতে পারে। ছবি ডি মানে কীরকম আছে? আরেকজনের সাথে জয়েন করে পোশাকে মানে সাথে কি অবৈধ কোনো সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক না, এই বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? না, আমি পরে দেখছি। আজকে কি মানে ফাঁসি দিয়েছে, মানে কোন জায়গাতে? বাড়িতে। প্রথমে কে দেখছে বিষয়টা? আমার ছেলে দেখছে। নাম কি আপনার মিসেজের? বয়সটা কত? 33। আর ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম দীপঙ্কর দেবনাথ। বাড়িটা কোন জায়গায়? আপনার নামটা কি? আমার নাম কমল দত্ত। এখন কি আপনারা মামলা করবেন ছেলেটার বিরুদ্ধে? সবার সাথে কথা হয়েছে, তারপরে কোনো কি করতে পারেন।